সরকারি অনুমোদন নেই, অথচ টাকার বিনিময়ে বেআইনিভাবে সরকারি গ্রামীণ হাসপাতালে চলছে রক্ত পরীক্ষা। বৃহস্পতিবার এমনই অভিযোগ প্রকাশ্যে আসতে জোর চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। ঘটনার প্রতিবাদে হাসপাতালের কর্মরত ল্যাব ম্যানেজারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আপনি কলকাতায় কোনো সরকারি সংস্থা থেকে করেছেন কাজটা, এই সাতশো উঠছেন, হয়তো আপনি 350 আর অন্য 350 পাচ্ছে। সরকারি ভাবে টাকা নেওয়ার অনুমতি নেই, পেশেন্ট পার্টি পেশেন্ট টাকা নিয়ে ঘোটালা করছে, পুরো দুর্নীতি চলছে। এটা উনি কিছু রেখে দিচ্ছেন, শুধু মূলক জায়গা এখানে মাদের বিনা কথাকে প্রথম কথা আপনাকে বিল দিতে হয়। আপনার কাজ হচ্ছে বিল দেওয়া এবং লিস্টে বাইরে একটা টেস্ট না হয়। জানা গেছে পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে দীর্ঘদিন ধরেই অবৈধ রক্ত পরীক্ষার অবৈধ কারবার চলছিল, তবে হাতে নাতে ধরা পড়ছিল না, যা ধরা পড়ে বৃহস্পতিবার। এদিন পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকার বাসিন্দা অনিমা দাসকে তার ছেলে অজয় দাস জ্বরের চিকিৎসা করানোর জন্য মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আউটডোরে তার মাকে দেখান চিকিৎসক। তার মাকে দেখে ম্যালেরিয়া, সিবিসি, ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দেন। এরপর হাসপাতালে প্রথমে বিনামূল্যে ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করান, পরে জানতে পারেন হাসপাতালে টাকার বিনিময়ে সিবিসি ও ডেঙ্গু রক্ত পরীক্ষা করা হচ্ছে। সিবিসি পরীক্ষার জন্য নিচ্ছে 250 টাকা এবং ডেঙ্গু পরীক্ষার জন্য 700 টাকা, কিন্তু দুটি পরীক্ষা একসঙ্গে করালে নেওয়া হবে 900 টাকা। সেই মতো তিনি দুটি পরীক্ষার জন্য 900 টাকা দেন। তার বিনিময়ে তাকে একটি সাদা চিরকুট ধরানো হয়। সেই চিরকুটে কত টাকা নেওয়া হয়েছে তার কোনো উল্লেখ নেই, শুধু লেখা রয়েছে পেড, যা দেখে তিনি বেশ অবাক হন। পরে জানতে পারেন সরকারি গ্রামীণ হাসপাতালে সিবিসি বা ডেঙ্গু পরীক্ষার কোনো নিয়ম নেই। কালকে রাত্রেও প্রচণ্ড জ্বর, তো সেই সূত্রে আমি আমার বাড়ির পাশে সংলগ্ন ব্লকে আমার মোলপুর হাসপাতালে নিয়ে এসে ডাক্তার দেখাই। ডাক্তারবাবু সিবিসি রিপোর্ট, ম্যালেরিয়া রিপোর্ট, ডেঙ্গু রিপোর্ট করতে দেয়। এবার এখানে যখন আমি সিবিসি অ্যান্ড ডেঙ্গু পরীক্ষা করতে আসি, তো সিবিসিটা করতে আসি, তো সিবিসি বললো আমার কাছে 250 টাকা, তো বললো ডেঙ্গু করা হয়, এলাম ডেঙ্গু কত, বললো 700 টাকা, তবে দুটো করতে গেলে 900 টাকা লাগে, আর সিঙ্গেল যদি করেন সিবিসি 250 টাকা লাগে, মানে দুটো করলে 50 টাকা আমাকে ডিসকাউন্ট করবে। তা আমাকে দেওয়ার পর আমাকে এই স্লিপটা দেয়, শুধু জাস্ট খালি পেড লিখে দিয়েছে, কোনো অ্যামাউন্ট না, সিবিসি এনএস দিয়ে পেড করে লিখে দিয়েছে, বিলেরও কোনো উল্লেখ নেই, বিল কোনো দেওয়ার মতো। এখন আমাকে বলছে বিল চাইলে দিবে, এটা আমার তো মনে হচ্ছে কাটমানি। আজকে একটা পেশেন্টের বাড়ির লোক তার অসুস্থতাতে মরছে, আর এখানে টাকা লুটপাট হচ্ছে, ওরা না যেখান থেকে করছে হয়তো ভাগাভাগি কিছু অবশ্যই আছে। যেটা এই বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দাদের একাংশ মোলপুর গ্রামীণ হাসপাতালে কর্মরত ল্যাব ম্যানেজারকে ঘিরে তাদের ক্ষোভ প্রকাশ করেন। সিবিসি এবং ডেঙ্গু পরীক্ষার কোনো বৈধ সরকারি অনুমতি রয়েছে কিনা তা জানতে চান, কিন্তু ল্যাব ম্যানেজার কোনো সদুত্তর দিতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এই আমাদের মোলপুর স্বাস্থ্য কেন্দ্রে আপনার যেখানে বিনামূল্যে সব নানা রকম টেস্ট হওয়ার কথা, সেখানে এখানে নথিভুক্ত নেই সরকারিভাবে ডেঙ্গু আর সিবিসি, তবুও এখানে সরকারিরা টাকা নিয়ে করে দিচ্ছে, কোনো স্লিপ দিচ্ছে না, কোনো অফিসিয়ালি কোনো স্লিপ নেই, এবং এই টাকাটা নিয়ে ওনারা পুনরায় একটা দুর্নীতি চলছে হাসপাতালে। এর মধ্যে বিএমওএস সাহেব যুক্ত আছে, যিনি স্টাফ আছে এখানে প্রত্যেকে যুক্ত আছে, পুরো টাকার খেলা চলছে, রোগী গরিব রোগীদের কাছ থেকে টাকা নিয়ে ওদের আরও মৃত্যুমুখে ঠেলে দেওয়া হচ্ছে। কোনো রকম ওদের ইয়ে নেই, মানে ওদের স্বীকৃতি নেই যে ওনারা ডেঙ্গু পরীক্ষা করতে পারে এই হাসপাতালে, যেটা পৌরসভা ফ্রিতে করছে। আমি পৌরসভাকে অনুরোধ করবো যে অবিলম্বে ওরা যেন ওই মোলপুর হাসপাতালের মধ্যে কোথাও রোগী সহায়তা কেন্দ্রের অবশ্যই ব্যবস্থা করেন, এবং সেখানে যেন ফ্রিতে ডেঙ্গু এবং সিবিসির পরীক্ষামূলক ব্যবস্থা করা হয়। এই বিষয়ে ল্যাব ম্যানেজার বাবলু রায়কে ধরা হলে তিনি আমতা আমতা করে বলেন সরকারি গ্রামীণ হাসপাতালে সিবিসি এবং ডেঙ্গু পরীক্ষার অনুমোদন নেই, কিন্তু রোগীর সুবিধার্থে তারা বাইরে থেকে পরীক্ষা করানোর ব্যবস্থা করেন। এটা বিল না ভাই, না এটা স্লিপ, তো পেড লেখেছেন যে পেড লেখা আছে না, ওটা আমাদের বোঝার জন্য। হ্যাঁ না, কত টাকা অ্যামাউন্ট আপনি পেশেন্টকে বলবেন না যে কত টাকা হয়েছে বা আর কিছু? পেশেন্ট তো বলা হয়েছে। হ্যাঁ, তো বিলটা তাহলে কিভাবে দিচ্ছেন আপনারা? পরে তো আমাকে ব্লেম করতে হবে, নিজে কত টাকা দিয়েছেন আপনি কি করে? আর আপনাদের ডেঙ্গু করার নিয়ম আছে এখানে? ডেঙ্গু পরীক্ষা আমরা আমাদের নিয়ম নাই, কিন্তু আমরা করে দিই বাইরে। কেন করবেন? যেখানে সরকারি হাসপাতালে নিয়ম নেই ডেঙ্গু পরীক্ষা করার, সেখানে আপনারা কেন করছেন? পেশেন্টটা সম্পূর্ণটাই বাইরে, বারবার ব্লাড দিচ্ছে না তো বাইরে। না না, এটা কি আপনাদের উপর মহল থেকে এই নির্দেশ আছে কি যে আপনারা এখান থেকে করবেন ডেঙ্গু বা সিবিসি? না না, ডেঙ্গু এরকম আমাদের নিয়ম। তাহলে কেন করছেন? করে দিচ্ছে, কারণ হচ্ছে পেশেন্টটা যেন আমরা সম্পূর্ণ টেস্ট এখান থেকে। এই বিষয়ে মোলপুর গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বশিষ্ঠ ত্রিবেদীকে ধরা হলে তিনি বলেন গ্রামীণ হাসপাতালে সিবিসি ডেঙ্গুর জন্য রক্ত পরীক্ষার করানোর অনুমতি নেই, যা হচ্ছে সেটা বেআইনি। এই বিষয়ে তিনি সিএমওএইচ ও ডিএম সাহেবের কাছে অভিযোগ জানাবেন। না, দুটা পারে না, সেটা আমাদের দুটা আমাদের হেলথ সেন্টারে হওয়ার কথা। হ্যাঁ, ডেঙ্গু আর ইসের, সেটা আমাদের স্বাস্থ্য কেন্দ্র যেটা পৌরসভার সামনে আছে, এই দুটা এখানে হওয়ার কথা। কিন্তু ওরা, আমি দু একজন বলেছে
যে পয়সা দিলে তো ওখানেই হচ্ছে, এবং ওখানে যেগুলো ওষুধের দোকানে বসছে তারা ওষুধের দোকানদারাও গিয়ে ওখান থেকে কিছু কিছু ব্লাড টেস্ট করিয়ে দিচ্ছে, আমার কাছে এরকম খবর আছে। এ বিষয়ে তো এটা তো অন্যায় হচ্ছে, অবশ্যই হচ্ছে। আমি দরকার হলে আবার সিএমওএইচকে বা ডিএমকে আমি লিখবো যে আমি এগুলো আমার কাছে খবর আছে, বিএমওএইচকে বলে কোনো কাজ হচ্ছে না, আপনারা এটা কী করছেন করেন। সিএমওএইচও জড়িত আছে, বিএমওএইচও জড়িত আছে এই দুর্নীতিতে, একদম। এটা তদন্ত হওয়া উচিত, আমি যদি আরও কোথাও যেতে হয় আমি যাব। এদিকে গোটা ঘটনা প্রসঙ্গে মোলপুর গ্রামীণ হাসপাতালে বিএমএস ডক্টর জয়দীপ মজুমদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখে আগামীকালের মধ্যেই যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বলে জানা গেছে।